মাননীয় ভদ্রমহোদয়গণ, আমরা আজকে মহান জীবনের শোক পালন করছি। তিনি এক বিখ্যাত নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার, কবি, সাহিত্যিক ও চিত্রশিল্পী সহ বহু প্রতিভার অধিকারী ছিলেন। এই সভা তারই উদ্দেশ্যে। তার সুযোগ্যা স্ত্রী মালাশ্রী হাশমি এবং তার গড়া নাট্যদল, জননাট্যমঞ্চের অন্য শিল্পীরা যোগেন্দ্র, ব্রজেন্দ্র, শিখা, অনল এখানে উপস্থিত আছেন। এখানে কি হচ্ছে? আমি শোক সভা করছে। শুধু শোক সভা করে কি হবে? দুটো কথা আর দুটো গান গাবে। ওই দিনের ঘটনা অনেকের নাই জানা। আমরা নাটক করে দেখাই, চলো না। তোমাদের পরিচয় কি ভাই, আমরা জানতে চাই। ও কলের শ্রমিক, দিন রাত খাটায় ওর মালিক। এ কৃষক নয় জমির মালিক, মোরা কৃষক শ্রমিক। দিল্লির শ্রমিক কৃষক নাটক করে দেখুন সবাই। আরে নাটক করতে শিখিয়েছেন মোদের হাশমি ভাই। দিল্লিতে খুন হলো সেই নাট্যকার। শ্রমিক আর কৃষক যে আপন ছিল তার, তাকে কেন মারা হলো? ও যে রাজার শত্রু ছিল। তুমি রাজা বলছো কাকে? যে রাজার হালে থাকে। ও দেশের যিনি প্রধান, যিনি তিলে তিলে জনগণকে শেষ করতে চান। হাশমি ভাই নাটকে সেটাই বোঝাতো। রাজা তাই হাশমিকে সরাতে চাইতো। রাজার আছেন এক প্রচার মন্ত্রী, তিনি রাজার ষড়যন্ত্রী। এই শিল্পীকে পুরস্কার দিতে চাই ওই পাজি। আরে হাশমি ভাই হয়নি নিতে রাজি। মন্ত্রীর হলো রাগ, হাশমি শ্রমিক অনুরাগ। রাজা কহিলেন বটে, গেলেন ভীষণ চোটে। হাশমির নাটকে লেখা ছিল শ্রমিক রাজ চায়। আরে শ্রমিক বলে মালিক জানি তুমি রাজার ভাই। এই যে ছিল পালা, তাইতে রাজার জ্বালা। পুলিশ আসে, গুন্ডা আসে, বলে নাটক থামা। আবার শ্রমিক নায়ক হেঁকে বলে রাজাকে টেনে নামা। সেই নাটকের নাম হল্লা বল ধর্মঘট আর চাক্কা যা। আর সেই নাটকে গুন্ডা রাজা হাশমিকে খুন করিয়া, যারে আমরা বাস্তাম ভালো অন্তর দিয়া। হায়রে মোদের দর দিয়া, তুমি দিলে আমাগে পাজা খাইয়া। এসো গো হাশমির বউ গাও পালা গান, শ্রমিক আর কৃষক তোমায় জানায় আহ্বান। তোমার মান স্বামী মোদের সাথী, স্বামী মর মিয়া, তুমি স্বামী মর মিয়া। থাকে গো এমন পতি, খেতে খাওয়া নিরান্ন মানুষের লাগি। তুমি নাটক দিয়ে তাদের নিতে ডাকি, তাই লাখো লাখো মানুষ তোমার জানায় প্রণতি। আমি বড়ই ভাগ্যবতী। ভাই সব এখন বসে থাকা নয়, ওঠো আরো জেগে, উদ্যম বেগে করো এই নাটকের অভিনয়। শক্ত পায়ে ডাইনে পায়ে দৃঢ় হাতে বীর যুবক, পাশে লাখে লাখে শ্রমিক কৃষক, পাশে শ্রমিক চোখে আগুন দিলে বলে ওই হাত ভেঙে ফেলে, ওই হাত ভেঙে ফেলে। হাতে দেখো চাপ চাপ রক্তের ছাপ, ওই হাত ভেঙে ফেলে। ওটা কালো হাত খুনিদের হাত, ওই হাত ভেঙে ফেলে। ও হাত দাও জ্বালাইয়া, ও হাত দাও জ্বালাইয়া। আমাদের আমাদের
থেকে মাত্র 12 মাইল দূরে উত্তরপ্রদেশের সাইবাবাদের ঝান্ডাপুরে একটা নাটক হচ্ছিল, পথ নাটক। সেই দৃশ্যটা আজ দেখানো হবে। স্থান আমেদকর পার্ক, চৌমাথা, সময় সকাল 10টা। এখানেই হাসমির নেতৃত্বে তার রচনা ও পরিচালনায় আমরা 10 নভেম্বর 1988 চাক্কাজাম নাটক করেছি, তাই তো যোগেন্দ্র? হ্যাঁ ব্রজেন্দা, জানুয়ারি 1989 স্থানীয় পুর নির্বাচন ঝান্ডাপুরে। ঝান্ডাপুরের স্থানীয় নির্বাচনে সিটুর প্রার্থীর হয়ে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সমর্থনে আমরা চাক্কাজামের পরবর্তী অংশ হল্লাবল পথ নাটক করছিলাম। সেইখানেই হাসমির হত্যাকাণ্ড 1 জানুয়ারি। শাসক দলের সমর্থন পুষ্ট প্রার্থী, স্থানীয় গুন্ডা কুকর্মা রায় পৌর নির্বাচনে সে এবং তার পাশাকৃত এই কুকর্মটি করে। কুকর্মা, অপকর্মা, গর্হিত কর্মা, কূটকর্মা, ঝুটকর্মা, বামপন্থী রাজনৈতিক কর্মী ও সর্বভারতীয় ক্ষেত্রে প্রগতিশীল নাট্যকর্মীদের সামনে সারির এক ব্যক্তিত্ব সাফদারের মৃত্যু হল এক ঘৃণ্য আক্রমণের মুখোমুখি হয়ে। সমগ্র দেশ আজ এই নিয়ে ধিক্ষার মুকর, প্রতিবাদে জ্বলন্ত বহু শিল্পী, কিন্তু হাসমিরা মরেও বেঁচে থাকে, কারণ হাসমির মতো শিল্পীরা এই সরকার আর ওদের সাঙ্গপাঙ্গদের কুকৃতি প্রকাশ করে দেয়, তাই তো মালাদি? হ্যাঁ ভাই শিখা, হাসমির মতো প্রতিবাদী শিল্পীদেরই প্রাণ দিতে হয় ওদের গুন্ডাদের হাতে। আর ওই গুন্ডার দল কার মদতে বাঁচেন? ওই যেতে না দেশের রাজা আসরে আসেন, রাজা আসেন, রাজা আসেন, রাজা আসেন। ওই যেতে না মোদের চেনা প্রজায় ভালোবাসেন, প্রজায় বড়ই ভালোবাসেন, রাজা আসেন। দেশ বিদেশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা দিনে রাতে করে রাজার মনোরঞ্জন, আরে কোটি টাকা দেখো রাজার ভ্রমণেতে যায়, মোরে মোরে জনগণ সেই খরচ যোগায়, আবার ট্যাক্স যোগায়, আবার টাকা যোগায়। এখন এই আসরে করি রাজার গুণ কীর্তন, বর্তমানে দেশের মঞ্চে চলছে যার নাচন, রাজা শুনতে বেরিয়েছেন, রাজা দেশকে ভালোবাসেন, রাজা হত্যা ভালোবাসেন, রাজা প্রজায় ভালোবাসেন, রাজা আসেন। ওই যেতে না মোদের চেনা প্রজায় ভালোবাসেন, প্রজা বড়ই ভালোবাসেন, রাজা আসেন। রাজাধিরাজ একবিংশ শতাব্দী আনয়নকারী, বোফোর্স কেলেঙ্কারী আড়ালকারী, বন জঙ্গল হরিণ বাঘ বিরক্তকারী, বন্ধু বান্ধব চোর গুন্ডা কালো টাকার পাহাড়ধারী, দেশকে লুণ্ঠনকারী ও দেশের গোপন তথ্য পাচারকারীদের রক্ষাকারী, শিক্ষার বিনাশকারী, দ্রব্যমূল্য বৃদ্ধিকারী, ধর্মঘট হরণকারী, বেকার বৃদ্ধিকারী, সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী, কলকারখানা বন্ধকারী, পঞ্চায়েতের ক্ষমতা হরণকারী, পৌর প্রশাসনের স্বাধীন সত্তা হরণকারী, মালিক পূজারী, বহুজাতিক সংস্থাকে আমন্ত্রণকারী এবং শিল্পী হত্যাকারী মহারাজা আসি। মন্ত্রী, এরা মস্ত বড় বন্দনা গাইল। মহারাজ, এর অর্থ না বোঝাই ভালো। মন্ত্রী, বন্দনাতে কিছুই কি নাই ভুল? মহারাজ, কানে রাখুন আঙুল। বাহন, কাপড় ছেড়ে আমায় ধরো। দয়া করে কাঁধ থেকে পড়ো, নেন কাছাটি ধরেন। রাজা জাতীয় পোশাক পরেন, ধুলোর পরে নামতে হবে আমায়। দেশের লোক তো পায়ের ধুলো চায়। পাঞ্চত, এবার নামলে হয়। পুলিশ, বাহন কি কয়? আপনারে কয় পরশমণি। ধারণ করবেন যিনি তিনি হবেন ধনী। মাটিতে বসবো কি করে? যাবার সময় দেবু পাছা ঝেড়ে রঙ্গ রঙ্গ আর কত দেখাবে হে ও হে চাঁদ বদন চূড়া মণি, রঙ্গ আর কত দেখাবে হে ও হে চাঁদ বদন চূড়া মণি। তুমি বলছো অনেক দিলাম, আমরা কিছুই না পেলাম, শুধু বড় বড় কথা তোমার টিভিতে দেখি মুখানি, রঙ্গ আর কত দেখাবে হে ও হে চাঁদ বদন চূড়া মণি, রঙ্গ আর কত দেখাবে হে ও হে চাঁদ বদন চূড়া মণি। মন্ত্রী, এরা কারা, কিসে বিরূপ হইল?
একটা দিল্লির শ্রমিক কৃষক হাসমিন নাটক দেখেছিল। হাসমিন নাটকই এমন, তাতে যুক্ত বাম আন্দোলন, বাম যন্ত্রণা বড়ই ভীষণ। মহারাজ, টলাই সিংহাসন, আমাদের কি এমন নাটক নাই যাতে বোঝাবে এই রাজাকেই চাই? নাই কি এমন নাট্যকার যে রাজবিদ্বেষী প্রজার মগজ করবে পরিষ্কার? মহারাজ, আছে আমাদের বহু নাটকের দল, বেতার দূরদর্শন সংবাদপত্র প্রচারের কল। মন্ত্রী, তোমার হাতেই প্রচার, বলো আর কি দরকার? আমাদের শিল্পীরা খুলে মালের বোতল, বুকটাকে করেছে পিচ্ছল, মঞ্চে উঠে হাত পা তুলে গায় এক দো তিন, দাঁড়াম দাঁড়াম লাফায়। হাসমিন নাটক বন্ধ করতে ব্যবস্থা চাই। হাসমিকে তো খতম করেছে আমাদের কুকর্মা ভাই। ওরে রাজা, ওরে রাজা, হায় রে ওরে রাজা, পাবি তুই এবার তোর উপযুক্ত সাজা। মন্ত্রী, চলো এবার মানে মানে পালাই, জনগণ ক্রুদ্ধ হলে দেবে দারুণ ধোলাই। মহারাজ, কুকর্মাকে রক্ষা করা চাই। ও হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আমাদের নাটক শুরু। নাটকের নাম ধর্মঘট। কারখানার গেটে অবস্থানরত শ্রমিকের কণ্ঠে গান। দিল্লিতে এখন মধ্যযুগীয় পরিমণ্ডল, এখানে কালো মেয়ে, এর বিরুদ্ধে নেতৃত্ব দিতে হবে শ্রমিককে। মাইনে বাড়ানোর আন্দোলনে সীমাবদ্ধ থাকলে চলবে না, সমগ্র সমাজ ব্যবস্থার পরিবর্তন আনতে আরো সংঘবদ্ধ সচেতন হতে হবে। ফরিদাবাদ, গাজিয়াবাদ, সাহেবাবাদে এখনো 40 বছর পরেও স্বাধীনতার আগের অবস্থা পেরোয়নি। আমি একজন শ্রমিক, আমার শ্রমকে যারা লুণ্ঠন করে, আমার শ্রম যাদের মুনাফার শক্তি, তাদের বিরুদ্ধে আন্দোলন করার অধিকার আমার আছে। এই নাটকের নাম ধর্মঘট। হ্যাঁ, আমি নায়ক, আমার নাম অনুপ, আমার দুই হাতে লোহা গলে, আগুন জ্বলে, আমি পাহাড় ভাঙি, খাল কাটি, জমিকে উর্বর করি, আমি ফসল ফলাই, গাছ লাগাই, ফুল ফোটাই, মরু বিজয়ের কেতন ওড়াই, কিন্তু এসবের কোনোটার মালিক নই আমি। এসো এসো বন্ধুগণ, শ্রমিকের হাত ধরো, সবাই বলো সামাজিক উৎপাদনের শক্তি, শ্রম যে দেয় সেই শ্রমিক আমার মুক্তি, আমার ভাই। শ্রমিকের নেতৃত্বে ঐক্যবদ্ধ লড়াই করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। দুনিয়ার শ্রমিক এক হও, দুনিয়ার শ্রমিক এক হও, জাগো পৃথিবী নিপীড়িত লাঞ্ছিত জনতা। নারী শ্রমিক দিল্লির উপকণ্ঠে সিটুর নেতৃত্বে 14 লক্ষ নারী পুরুষ শ্রমিক মিলে আমরা ধর্মঘট করেছিলাম। আমাদের অন্যতম দাবি ছিল নারী শ্রমিকদের সন্তানদেরও কারখানার ভিতর নিয়ে যাবার অনুমতি দিতে হবে। এই এই, এটা কি ধরনের নাটক? ধর্মঘটের কথা কেন নাটকে? সিআইটিউ কি? শ্রমিকের কথা কেন? ধর্মঘটের কথা চলবে না। ধর্মঘট কথাটা বাদ দাও তো অনন। ঠিক আছে, সিআইটিউ আমাদের। এই সিআইটিউ কেন? ঠিক আছে, বলবো না। বলেছিল লড়াই চালাতে। লড়াই শব্দ কেন? বলবো না। ঠিক আছে হাবিলদার জি। ঠিক আছে, কোনো কথাই বলবো না তো নাটকে বলবোটা কি? কেন, নাটকে যা থাকে তাই বলবে, তোমাদের নায়ক নায়িকা কই? এই ভালোবাসাবাসির কথা বলো। এই তো শিখা অনল, নায়ক নায়িকা। এ কি নায়িকার ছিড়িয়ে, এই কারখানার শ্রমিকরা কোনো নাটকে নায়ক নায়িকা হয়? তুমি কি জানো পৃথিবীর এক বিখ্যাত নাটকের নায়ক শ্রমিক? ম্যাক্সিম গর্কির মা নাটকে পাভেল। নাটকে প্রেম উপাখ্যান কই? নায়িকা নাচবে, গাইবে, পুকুর থেকে সদ্য স্নান করে এলো। শিখা শিখা, শুনলে? নায়িকার কি কি গুণ থাকা চাই? সবই শুনলাম, সবই পারি, কিন্তু এখানে জল কোথা? ও ভাই,
আপনারা যারা নাটক শুনছেন কেউ এক বালতি জল এনে আমার গায়ে ঢেলে দিন তো। শালা আমার সঙ্গে ঠাট্টা আছে, তোমাদের মজা দেখাচ্ছ। আরে ও হাবিলদার জি, আরে যাচ্ছ কোথায়? আরে শোনো শোনো, আরে শোনো শোনো, সাবাস সাবাস শ্রমিক সাবাস, শত্রুকে যেভাবে হোক প্রস্থান করা। এসো আবার নাটক শুরু করি। পুলিশ আমাদের নাটককে সেন্সার করতে চেয়েছিল। অনল, তুমি সাবদারের অভিনয়টা করো। শ্রমিক ভাই, তুমি কুকর্মার অভিনয় করো। আমি প্রস্তুত। কুকর্মাকে ভোট দাও, ভোট দাও, ভোট দাও। সাই বাবাদের পৌর নির্বাচনে কুকর্মাকে জয় করো, জয় করো, জয় করো। সাই বাবাদের পৌর নির্বাচনে কুকর্মাকে জয় করো, জয় করো, জয় করো। এই রাস্তা ছাড়, মিছিল আসছে। ওইদিকে রাস্তা, ওইদিকে যাও। আমরা চৌমাথার চারিদিকে ঘুরবো। একে মিছিল না হরিনাম সংকীর্তনের দল, কোনটা? এখান থেকে হটবি কি না? অনল, তোমার অভিনয়টা ভীষণ কড়া এবং কর্কশ হয়ে গেল। সাবদার সেদিন ওর সঙ্গে আরো নম্র মধুর ভাবে ওকে বুঝিয়েছিল। আচ্ছা কি করব দিদি, একে তো আমার নামটা অনল, তারপরে আবার জাত শ্রমিক। চেষ্টা করো। ঠিক আছে। এই শোনে বাচ্চা, রাস্তা ছাড়, হোটেল লম্বুকে রাজার মিশ্রকে বাধা। বাধা তো দিচ্ছি না ভাই, হয় একটু থামবে, নাটকে খুনে শেষ হবে, আর না হয় মিছিলটা একটু ঘুরিয়ে নাও। তুই নাটক বন্ধ করবি না? তুমি কি তোমার মিছিল বন্ধ করবে? এত লোকের মিছিল আমি বন্ধ করব? তোমার মিছিলের চেয়েও তো নাটকের দর্শকের সংখ্যা বেশি, এখানেই তো ওদের আপত্তি দিদি, সেই জন্যই তো নাটক বন্ধ করতে এসেছে। এই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আর বন্ধু, তাতে আমাদের কি? হ্যাঁ তাই তো, বিহারের রাজ্যপাল আমার শ্বশুর। তা যাও না বাবা শ্বশুর বাড়ি, যাও যাও। আরে হোম মিনিস্টার আমার কাকা। তবুও তুমি এত বোকা। আচ্ছা বোকা না বুদ্ধিমান দেখাচ্ছি। এই অপকর্ম না ঝুট কর্ম কুট কর্ম গাইড কর্ম, এদিকে ওদের নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ সবাইকে নিয়ে আয়। হাসমিন হাসমি, গুন্ডারা আসছে। এটা তো পূর্ব পরিকল্পিত, তাই না হাসমি? হ্যাঁ হাসমি, সরে যাওয়াই উচিত। তোমরা তোমরা চলে যাও ওই লন্ডিটার দিকে। না না শোনো, ওই পাঁচিলটা টপকে তোমরা পার্টি অফিসে চলে যাও। চলে গেলে তুমি একা হয়ে যাচ্ছ। যাও, ওরা এসে পড়লো বলে কিছু করতে পারবে না। চলো চলো হাসমি। আর তোমরা চলো, আমি আসছি। আচ্ছা তুমি কোন চিন্তার বিষয় না, তোমরা চলে যাও এখান থেকে, আমি বলছি। আমি যাচ্ছি, একটা গুন্ডা পাঁচিল টপকে তোমাদের দিকে গেছে, ব্রজেন্দ্রকে বোধ হয় মাথায় ঘা মেরেছে। যাক, ব্রজেন্দ্র কিছু হয়নি তো। না তুমি চলে এসো। এই যে আমি আমি এসে গেছি, যাও তোমরা অফিস ঘরের মধ্যে থাকো, প্রয়োজন হলে পেছনে দরজা ভেঙে বেরিয়ে যাবে। হ্যাঁ ওপাশে বাজার, আমি তো দরজা আটকাচ্ছি। হ্যাঁ ব্রজেন্দ্র, তোমার তোমার খুব লেগেছে? না মাথায় একটু লেগেছে। এই শালা নাটক করবি? আয় নাটক কর, তোর নাটক জন্মের মতো নাটক করা বন্ধ করছি। না তোমরা তোমরা পারবে না। পারবে না কি? তোমরা ভেবেছো কি? শালা ভেবেছে কি এইভাবে আমাকে মেরে তোমরা নাটক বন্ধ করবে? অসম্ভব। শোনো, আমার মৃত্যুর পরেও নাটক হবে। আমি পারবো না, আমার প্রিয় কমরেডকে অভিনয়ের মধ্যেও মারতে পারবো না। বাস্তবে যা ওই দিল্লির যন্ত্রণাতেই পারে। ঘটনাটা বলে দাও দিদিমণি। বলে দাও অনন, ওই দিনে কি ঘটেছিল? শেষ পর্যন্ত দরজা আটকে ছিল হাসমি, আমাদের সবাইকে নিরাপদে চলে যেতে দিয়ে একা একজন শিল্পীকে টেনে এনে মাটিতে ফেলে কুকর মার তার পাঁচ সাঁকড়েত ক্রমাগত লাঠির ঘা মারতে থাকে। হার পাঁচরা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, মাথা ফেটে চৌচি রক্তে ভেসে যায় সাই বাবাদের মাটি। স্থানীয় হাসপাতাল থেকে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর সঙ্গে ২৪ ঘন্টা লড়াই করে ২রা জানুয়ারি বিকেল ৫টায় হাসমি হাসমি আমাদের ছেড়ে চলে যান।
আমি মরিনি কমরেড, আমি তোমাদের মধ্যে বেঁচে আছি। আমার প্রতিটি রক্তবিন্দু আরো নাট্যকারের জন্ম দেবে। দুনিয়ার শ্রমিকের জীবনে আমার নাটক বেঁচে থাকবে। এ নাটকের নায়ক শ্রমিক। একটা মরা দেহ, আহা কি আহ্লাদ! মাংসলোভীরা জানে না সে কবি না জল্লাদ। ছিঁড়ে খায় কবির মাংস ওই চারা, শিকারী কুকুর দলে দলে তারা। ওদের জিহ্বায় মুখে লাগে রক্তের স্বাদ, কবির রক্ত তাই তিক্ত বিস্বাদ। ওরা আলোকে ভয় পায়, পাচে অন্ধকারে, ওরা ফুল দুপায়ে দোলে দোলে ফেরে। ওদের শিল্পীরা নগ্ন নৃত্যে উদ্যম, শ্রমিক কৃষক নিরন্যেরা এ শিল্পের দেয় না দাম। ওরা পশরা সাজিয়ে প্রচ্ছদে নারী পণ্যে প্রলুব্ধ করে, বিদ্রোহী শিশুর কান্না মা পুছে অন্তরে। এ নাট্যকার জানত কেন শ্রমিকের বুকে আগুন জ্বলে, তাই তো এ নাটক দেখতে শ্রমিকরা আসে দলে দলে। বুক থেকে তোরা কাড়তে পারবি না হাসমির নাম, হাসমির নাম, হাসমির নাম। বুক থেকে তোরা কাড়তে পারবি না হাসমির নাম, হাসমির নাম, হাসমির নাম। যতই পাথরে সানার সুরি, যতই ছড়াস ঘৃণা, কাড়তে পারবি না বুক থেকে তোরা, কাড়তে পারবি না হাসমির নাম, হাসমির নাম, হাসমির নাম।